মানে আগের কোশ্চেন দেখেও বুঝে যাচ্ছে না। আর ওনার পড়ার সাথে দেখা যাচ্ছে না যে একটা কোশ্চেন, মানে স্লাইড দেখলে বোঝা যায় যে একটা বেসিক যে এরকম এরকম কোশ্চেন হতে পারে। ওনার স্লাইড গুলো দেখলে আসলে স্যার বুঝা যায় না যে আসলে এখান থেকে ম্যাথে উনি কি দিবেন বা কোশ্চেন কি দিবেন। খুব হাই লেভেলে মনে হয়, মানে আমি কথা ঠিক আমি বুঝাতে পারতেছি কিনা আমি জানি না, বাট মানে করাগুলো একটু উপর থেকে শুরু হয়েছে, মানে বেসিক থেকে উনি স্টার্ট করেন নি, এই জন্য একটু প্রবলেম ছিল। আর খুব কম সংখ্যক ক্লাস পাইছেন না, গুছায় উনি দিয়ে যান নাই। বেশি পরিমাণ পড়া আসলে স্টার্টিং কোথায় এন্ড কোথায় উনি নিজেও শিওর না। উনি যে স্লাইড গুলো দিচ্ছেন, আমাদেরকে শুধু স্লাইড দেন নাই, আমাদেরকে পড়ানোর সময় বলছেন এটা বই আছে, যেমন আমরা যদি বলি যে এই ম্যাথটা বা এরকম একটা ম্যাথ বা এইটার ম্যাম কোশ্চেনটা কি হবে, তখন উনি তিন চারটা বইও আবার অ্যাড করে দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে যে আমি বই থেকে এটা পড়বো না স্লাইড থেকে, আর পাশাপাশি তাকে কখনো অফলাইনে পাইনি, অনলাইন ছিল। আর তিনি যেহেতু আগের মানে অলওয়েজ বোর্ড টেক্সে বা আমরা যেভাবে পড়ে থাকি সেটার সাথে পুরোপুরি অভ্যস্ত ছিলেন না, তো খুব একটু গ্যাঞ্জাম আছে স্যার এই এই পার্টটাতে। আমরা একটু মানে এখনো শিওর না যে আসলে কোনটা পড়বো, ম্যাথে আসবে নাকি থিওরি আসবে। এই জন্য স্যার আপনি যদি একটু গুছাই দিতেন, মানে প্রত্যেকটা স্লাইড একটু গুছাই দিতেন, মানে শর্ট করে, এখন তো আর পড়ানোর টাইম নাই যে এরকম এরকম এখান থেকে তোমরা এই থিওরি গুলা বা এই ম্যাথ টাইপ করবা, তাহলে আমাদের মানে 10টা যে চ্যাপ্টার গুলো আপনি বলছেন আপনি তো 2টা চ্যাপ্টার অ্যাড করছেন, তো বাকি 8টা থেকে যদি একটু বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো আমাদের জন্য স্যার। গুছানো নাই একদমই। ওকে, ফার্স্ট অফ অল মানে এক এক টিচারের পড়ানোর স্টাইল এক এক রকম, ঠিক আছে? হয়তো উনি যেরকম ভাবে বোঝেন বা যেরকম ভাবে ট্রাই করছেন ওইভাবে পড়াইছেন, আপনাদের কাছে অগোছাল মনে হতে পারে, বা হতে পারে উনি ভালো মতো পড়ান নাই, আমি আসলে ওটা জানি না। আমার সাথে ওনার কথা বলে যা যা মানে আমি পাইছি বা যে যে ম্যাটেরিয়াল গুলো আমাকে শেয়ার করছে, আমি আপনাদেরকে সেগুলো সব শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তো আমিও ক্রস চেক করছি ভিডিও লেকচার গুলো, তো এই লেকচার গুলো থেকেই অ্যাকচুয়ালি আমি কোশ্চেন করছি, ঠিক আছে? যেহেতু আমি আপনাদের পড়াই নাই, তো ওই রেসপন্সিবিলিটিটা আমি নিতে পারবো না, ঠিক আছে? উনি যা পড়াইছে যেই শেয়ার্ড ম্যাটেরিয়াল গুলো দিচ্ছে, আমি ওগুলো থেকেই কোশ্চেন করছি। তো আপনাদের যদি একটা ওভারভিউ দেই, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটার দুটা পার্ট, একটা নিল সৌরভ স্যার, আরেকজন আরেকজন নিচ্ছে এই ম্যাডাম, তাই না? তো সৌরভ স্যারের পার্টটা মোস্টলি এটা মেকানিক, ঠিক আছে? তো মেকানিক্স থেকে ওনার পার্টটা শুধু ম্যাথই থাকবে, মানে আমি গেস করে বলতেছি আর কি ওনার পার্টটা। আর আমার পার্টটা হচ্ছে, আমার পার্টে আপনি তিনটা ব্রড ক্লাসে ভাগ করতে পারেন। উনি মানে ম্যাডাম যে একটু ম্যাটেরিয়াল গুলো পড়াইছে, একটা হচ্ছে হিট ট্রান্সফার, একটা হচ্ছে থার্মোডিনামিক, আর একটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ওকে, এই তিনটার আন্ডারে ম্যাটেরিয়াল গুলো আছে। তো আমি যে ম্যাটেরিয়াল গুলো দিচ্ছি ওটার মধ্যে দেখবেন আছে, আপনার কি বলে বয়লার রিলেটেড কিছু লেকচার আছে, রেফ্রিজারেশন সাইকেল রিলেটেড কিছু লেকচার আছে, তারপর হচ্ছে আপনার কি বলে থাকে হিট ট্রান্সফার, ওকে, হিট ট্রান্সফারের দুটো বোধহয় লেকচার আছে। ওই হিট ট্রান্সফারের দুটো লেকচার থেকে মোটামুটি একটা কোশ্চেন আসবে, ওকে, এখান থেকে। আর কোশ্চেন গুলো এরকম হবে, তারপর 12 নাম্বার ধরে, ঠিক আছে? আপনাদের 12 না, একটা সেটের মধ্যে 8 4টা কোশ্চেন থাকে, 12 করে 4 12 8 করে, এই 12-র মধ্যে আপনার 50% ম্যাথ থাকবে বা 40% ম্যাথ থাকবে, 60% থাকবে থিওরি, বুঝতে পারছেন? তো এইখান থেকে এটা থাকবে। আর ফ্লুইডের কিছু জিনিস পড়াইছে ম্যাডাম দেখলাম, তো ওইখান থেকে ধরেন একদম বেসিক হিসেবে যদি বলি যে ফ্লুইড প্রপার্টিস কি কিরকম, ফ্লুইড নিউটনস ল অফ ভিসকোসিটি, বার্নৌলি ইকুয়েশন, এই রিলেটেড ম্যানোমিটারের যে ম্যাথগুলো আছে ওইগুলো করতে পারেন। আর হিট থেকে যেগুলো বললাম, যে হিট ট্রান্সফারের ক্ষেত্রে বিভিন্ন রকমের হিট ট্রান্সফার মোড, তারপর দেখবেন হিট ট্রান্সফারের কিছু ম্যাথ আছে লেকচার গুলোতে, ঠিক আছে? বিভিন্ন হিট কন্ডাকশন বা হিট কনভেকশনের যেই ডেরিভেশন গুলো আছে এগুলো দেখবেন। আর হচ্ছে থার্মোডিনামিক্স পার্টে, হচ্ছে থার্মোডিনামিক্স পার্টে দেখলাম এখানে নানান রকম সাইকেল আছে, যেমন হচ্ছে অটো সাইকেল, ডিজেল সাইকেল, র্যাঙ্কিং সাইকেল, কার্নোট সাইকেল, এগুলো আপনাদেরকে পড়াইছে, এই সব সাইকেল গুলোর বর্ণনা, ঠিক আছে? বিভিন্ন রকম ডায়াগ্রাম, PVTS, হ্যাঁ, পিএইচ ডায়াগ্রাম, এগুলো এগুলো রিলেটেড যে ম্যাপ গুলো আছে এগুলো দেখবেন। আর আছে হচ্ছে এগুলোর বাদে আমি কিছু ম্যাটেরিয়াল শেয়ার করছি, ওকে? আমি অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল শেয়ার করছি বলতে, ওটা হচ্ছে আপনার RS ঘুর্মি, ঠিক আছে? একজন ইন্ডিয়ান রাইটারের থার্মোডিনামিক বই। তো আমার কাছে মনে হয়েছে, যেহেতু যে আপনারা বললেন না যে ম্যাডাম যা পড়াইছে, আমার কাছে মনে হয়েছে একদম ব্যাসিক থেকে নাই, তো ওই চ্যাপ্টার গুলো অ্যাকচুয়ালি বইয়ের ফার্স্ট স্টেপ, হ্যাঁ, একবারে বেসিক চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টার থেকে আপনার ফার্স্ট চ্যাপ্টার থেকে বিভিন্ন থার্মোডিনামিক্স এর ল গুলো দেখবেন, ঠিক আছে?
সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখবেন, সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে এনট্রপি রিলেটেড, বা এটাকে বলা হচ্ছে থার্মোডিনামিক্স অফ কি বলে এটাকে, পারফেক্ট গ্যাসেস, বা আমরা যে আদর্শ গ্যাস যেটা পড়ছিলাম এইচএফসি লেভেলে, ওই যে ওই রিলেটেড, ওইখান থেকে আপনার এনট্রপি রিলেটেড কিছু ম্যাথ আছে ওগুলো দেখবেন। আর হচ্ছে থার্ড চ্যাপ্টারে দেখবেন ওই যে বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন প্রসেস বলতে যে আমরা এখন তো আর আমি মানে মানে শিখাতে পারবো না যতটুকু ধারণা দিতে পারি, ওই যে আমরা একসময় পড়তে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাই না? এই এইসব আইসোথার্মাল, আইসোবারিক, আইসোটোরিক, এইসব প্রসেস গুলো, হ্যাঁ এইসব প্রসেসের ক্ষেত্রে প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের ডেরিভেশন আছে। যেমন হচ্ছে কি, হাউ মাচ ওয়ার্ক ইজ ডান ডিউরিং দ্য প্রসেস, চেঞ্জ ইন এনথালপি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন রকম এফিসিয়েন্সি বের করা, ডেরাইভ করা, এইসব প্রসেসের জন্য এই ডেরিভেশন গুলো দেখবেন প্রত্যেকটা প্রসেসের জন্য। এবং হচ্ছে এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে বই, ঠিক আছে, ওই ম্যাথ গুলো দেখবেন। আর এছাড়া স্যার আপনাদের, হ্যাঁ স্যার দ্বিতীয় অধ্যায়টা স্যার একটু বললে ভালো হতো স্যার। এন্ট্রপি থেকে কি হবে স্যার, এন্ট্রপির ব্যাপারটা, এন্ট্রপি রিলেটেড সেকেন্ড চ্যাপ্টার? মানে যে থিওরি গুলো আছে, হ্যাঁ যে ম্যাথ গুলো আছে ওগুলো দেখবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, আর হচ্ছে কি বলে, আর হচ্ছে ম্যাডামের যে পুরো লেকচারটা আছে পুরো লেকচারটাই দেখবেন, ম্যাডামের যে লেকচার পুরোটা ওইটা পুরোটা দেখবেন। আর আমি যে তিনটা চ্যাপ্টার দিলাম, চ্যাপ্টারের থেকে যেই কন্টেন্ট গুলো বললাম এগুলো আপাতত, মানে যেহেতু মানে আমি পড়াইতে পারি নাই আপনাদেরকে, তো আমি ট্রাই করছি যে এর মধ্যে থেকে কাভার করা। তো এর মধ্যে থেকে কাভার করা মিনস মানে যে ম্যাটেরিয়াল গুলো শর্ট শর্ট করে আপনাদেরকে দেয়া, এই পুরো পুরোটা পড়তে হবে, ঠিক আছে স্যার সোকু স্যার স্যার কোন কোন চ্যাপ্টার থেকে কয় সেট কোশ্চেন আসতে পারে এরকম একটা আইডিয়া আমাদের লাগতো। বাস ওভাবে ওভাবে আসবে না, আমি আপনাদেরকে ব্রড ক্লাসিফিকেশন বলছি। যেমন হচ্ছে হিট ট্রান্সফার থেকে একটা আসবে, হ্যাঁ থার্মোডিনামিক থেকে দুইটা আসবে, আর ফ্লুইড মেকানিক্স থেকে একটা একটা আসবে, ঠিক আছে। এখন আপনার হিটের আন্ডারে দেখবেন, আপনার হিটের আন্ডারে যে লেকচার আছে হয়তো দুইটা বা তিনটা, হ্যাঁ ফ্লুইড মেকানিক্স এর হয়তো লেকচার আছে একটা, আর বাকিগুলো সব থার্মোডিনামিক্স এর লেকচার। আপনি যদি মানে ব্রডলি ক্লাসিফাই করেন আপনার ম্যাটেরিয়াল, স্যার প্রত্যেক সেটেই কি ম্যাথও থাকবে আর থিওরিও থাকবে প্রত্যেকটা সেটেই? মোস্টলি মোস্টলি স্যার ফ্লুইড মেকানিক্স থেকে কি কোনো ডেরিভেশন থাকবে? থাকতে পারে, আপনারা ম্যাটেরিয়ালস গুলো পড়ুন, ম্যাটেরিয়ালসে যা আছে ওইখান থেকেই আসবে, ঠিক আছে। স্যার যেমন বার্নুলিস ইকুয়েশন আছে, এগুলোর ডেরিভেশন তো আমাদের পড়ানো হয়নি, তাই জিজ্ঞেস করতেছিলাম। দেখে রাখেন ওইটা, ঠিক আছে, আর আমি যা বলছি এগুলো মাথায় রেখে। আসসালামু আলাইকুম স্যার। ম্যাডামের পার্টটা একদম পুরো দেখতে হবে স্যার। হ্যাঁ ম্যাডাম যা পড়াইছে স্যার, হ্যাঁ হ্যাঁ ওই ম্যাডাম যা পড়াইছে সেটা, আর আমি যে একটা শেয়ার করছি ওইটার সেকেন্ড থার্ড চ্যাপ্টার, এগুলো থেকে কি কি কন্টেন্ট করবেন বললাম। কত করে চ্যাপ্টার স্যার? আমি যে ম্যাটেরিয়ালটা শেয়ার করছি ওটার মধ্যে চারটা চ্যাপ্টার আছে, এর মধ্যে তিন ফার্স্ট তিনটা চ্যাপ্টার থেকে পড়বেন। ওকে এগুলো করলে আশা করি পারবেন, ঠিক আছে। স্যার আমাদেরকে কি এটা কি পসিবল যে হচ্ছে যেমন আমাদের থার্মোডাইনামিক্স, দেন হচ্ছে হলো হিট ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, সো এই ব্রড ক্লাসিফিকেশনের আন্ডারে হচ্ছে যে যে টপিক গুলো অ্যাকচুয়ালি আমাদের ডেরাইভেশন পড়া লাগবে, প্লাস হচ্ছে যে টাইপের ম্যাথ করা লাগবে, মানে এটা যদি আপনি স্যার একটু একটা আউটলাইন তৈরি করে দিতেন আমাদের জন্য আই গেস ইজি হতো, বিকজ বইয়ে যখন ম্যাথ করতে যাই আউটলাইন করা যাবে। আপনাদের বললাম তো যে ওই স্লাইডে যা আছে ওই রিলেটেড ম্যাথ, আমার কথা ধরতে পারছেন? স্লাইডে যা আছে ওই রিলেটেড ম্যাথ, এবং যে চ্যাপ্টার গুলো বললাম ওই চ্যাপ্টারের যে ম্যাথ গুলো বলছি, তো আই থিঙ্ক যারা বুঝার ওরা বুঝতে পারছে। স্যার সৌরভ স্যারের পার্টে যেমন স্যার আমাদের নির্দিষ্ট টাইপ বলে দিছিল, অ্যাসাইনমেন্ট দিয়েছিল যে এই টাইপের ম্যাথ করলে এই টাইপের মধ্যে থেকে আসবে, তো সেরকম ভাবে স্পেসিফিক ভাবে যদি কোনো কিছু বলা যেত। স্পেসিফিক তো বললামই, তাহলে স্যার আপনার স্লাইড আর ম্যামের স্লাইডের ম্যাথ গুলি করলে স্যার কমন পড়বে? হ্যাঁ কমন পড়বে, ওই টাইপের ম্যাথ গুলি আসবে আর কি স্যার, স্লাইডের বাইরে থেকে কোনো টাইপের ম্যাথ আসবে না।
সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে দেখবেন 30 রকমের ম্যাথ আছে, 30 রকমের ম্যাথ না, আমি বললাম এনথালপি রিলেটেড যে ম্যাথ, ওকে সরি এনট্রপি রিলেটেড যে ম্যাথ আছে ওটা প্রথম সেকেন্ড চ্যাপ্টার থেকে, থার্ড চ্যাপ্টার থেকে যে বললাম বিভিন্ন প্রসেস গুলোর যে ডেরিভেশন গুলো আছে আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, হ্যাঁ আইসোথিওরিক, আইসোবারিক, এইসব যে প্রসেস গুলো আছে এইসব প্রসেস থেকে যে বিভিন্ন ডেরিভেশন করা হয়, হ্যাঁ ওয়ার্ক ডান, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি গুলো এবং এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে ওগুলো করবো। তারপর কিছু মানে থিওরি টাইপ পড়াশোনা আছে যেমন আইসি ইঞ্জিন আছে বা বয়লার আছে, ঠিক আছে এগুলো রিলেটেড কিছু থিওরি করে রাখবে, এইসব টপিকের মধ্যে স্লাইডের মধ্যে এইসব থিওরি গুলো আছে ওগুলো, ঠিক আছে স্যার। ডেরিভেশন আর ম্যাথ দুটাই আসবে, কি আসবে বলা যাচ্ছে না এইসব টপিক থেকে আসবে, ওকে আমি তো বললামই যে 40% ম্যাথ আসবে, 60% থিওরি আসবে, তো থিওরির ভিতরে তো ডেরিভেশন করবে। স্যার আমাদেরকে যখন ম্যাডাম পড়িয়েছিলেন তো উনিও গেস করছিলেন যে আমাদের পরীক্ষা অনলাইনে হবে, তো উনি তখন আমাদেরকে বলে দিয়েছিলেন যে মানে ডেরিভেশনের উপর এত যাতে জোর দেয়া লাগবে না, তো আমরা আসলে ওভাবেই পড়ছি মানে ডেরিভেশন ছাড়াই পড়েছি, তো এখন স্যার এই অল্প টাইমের মধ্যে ডেরিভেশন আবার মানে পড়া স্যার আমাদের জন্য টাফ হয়, তো স্যার টাইম অনেক পাইছেন আপনারা, আপনাদের 23 তারিখ শেষ হইছে, ঠিক আছে 23 তারিখ আপনাদের কি বলে ওটাকে ইয়ে শেষ হয়ে গেছিল না কি বলে ল্যাব ক্লাস স্যার, আমাদের 23 তারিখ শেষ হলেও স্যার আমাদের সিলেবাস সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না স্যার, আমরা আজকের জন্য স্যার বলতে গেলে মোটামুটি সব ডিপার্টমেন্ট আজকের জন্য ওয়েট করে বসেছিলাম স্যার, আর তিনটা দিন আছে স্যার, এটা মোটামুটি আমাদের উপর একটা অবিচার স্যার। আপনার তিন পেরিটের এক্সামের জন্য আপনি অ্যাকচুয়ালি 3 দিনই বন্ধ পাবেন, এটা শুরু হয়েছে বুঝতে পারছেন, এটা তো এখানেই যান, তো এইভাবেই পড়তে হবে। আসসালামু আলাইকুম স্যার, সিলেবাসটা তো আমাদের জন্য নতুন হয়ে গেল। আসসালামু আলাইকুম স্যার, এখন স্যার এই মুহূর্তে এসে স্যার ডেরিভেশনটা স্যার আমাদের প্রতি স্যার কেমন জানি অবিচার টাইপের হয়ে যাচ্ছে স্যার, আসলে স্যার আমরা ম্যাথ গুলাই করছিলাম স্যার এতদিন স্যার, স্যার জিনিসটা স্যার কেমন জানি হয়ে যাচ্ছে স্যার, স্যার আমাদের তো স্যার বেশি ঝামেলা হয়ে যাচ্ছে স্যার, ইভেন পাস করতে পারবো নাকি স্যার ওইটা নিয়ে ঝামেলা হয়ে গেছে এখন। পাস করতে পারবেন, আমি যেভাবে বলছি পড়তে ওভাবে পড়েন পাস করতে পারবেন আশা করা যায়, ঠিক আছে। এবং আপনাদেরকে ওই ম্যাডাম যে সব ইয়ে পড়িয়েছেন, যে ম্যাটেরিয়ালস পড়িয়েছেন, ওই ম্যাটেরিয়ালস এর মধ্যে থেকে আমি কোশ্চেন আমি কোনো মানে আউট অফ নোয়ার কোনো কোশ্চেন করি স্যার, ম্যাডাম মেইনলি স্যার হালকা পাতলা ম্যাথই দেখাইছে স্যার, ডেরিভেশনের উপরে কোনো কিছুই স্যার ইয়া বলা হয় না স্যার, আপনাদেরকে এগুলো খাইয়ে দেওয়া হবে না বুঝতে পারছেন, একটা ম্যাথ যখন একটা এটার মধ্যে যখন একটা সূত্র লিখতেছে এই সূত্রটা কোথা থেকে আসছে এটা আপনার জানা জরুরি, আমার কথা ধরতে পারছেন স্যার? ম্যাথ না জানাইলে স্যার আমি জানবো কিভাবে? আপনি ম্যাথটা যদি যে থিওরি মানে যে ফর্মুলাটা আসছে এই ফর্মুলা কি মুখস্থ করবেন? এটা তো ডেরাইভ করে এটা বের করে, এটা না বললেও তো এটা আমাদের শেখায় নাই স্যার, আমরা জানবো কিভাবে? এই যে এখন আমি বলতেছি যে যে চ্যাপ্টারগুলো আমি অ্যাড করছি ওই চ্যাপ্টারগুলো থেকে পড়বে স্যার, এখন এই চার পাঁচ দিন স্যার সবগুলো ডেরিভেশন শেখা তো স্যার পসিবল না স্যার, আমরা তো ওইরকম স্যার ই নিয়ে আসলে শুরু থেকে পড়ি নাই স্যার, যে ওগুলো পড়েন এগুলো এইচএসসি লেভেলের, এগুলো এইচএসসি লেভেলের সাইন, আপনি পড়ে দেখেন তারপর বুঝবেন, ওকে আশা করি সবাই বুঝতে পারছেন যে প্যাটার্ন কি রকম হবে, হ্যাঁ এই রিলেটেড প্রিপারেশন নেন আশা করা যায় ভালো করে। আসলে স্যার আমাদের এজ ইউজুয়াল যেরকম প্যাটার্ন হয়ে থাকে ম্যাডামের স্ট্রাকচার দেখার পর মনে হইতেছে পুরোটা আলাদা, আমরা কোশ্চেন ব্যাংক সলভ করলে দেখা যায় পুরোটা আলাদা না, এটা কোশ্চেন ব্যাংক কোনো সময় আপনাকে কমন করবে না, কারণ সারা পুরো মানে 10 বছর ধরে তারা একজন টিচার পড়াবে, এক এক মানে এক এক স্যার পড়াবে, এক এক স্যারের কাছে এক এক টপিক ইম্পর্টেন্ট হবে, সে ওইটা ফোকাস করে কোশ্চেন করবে, ঠিক আছে। তাহলে কি স্যার আমরা এখন টোটালি ওই যে স্লাইডের উপর কি ফোকাস করব? টোটালি না তো, আমি তো বললাম বুঝছেন না যে ম্যাডামের যে পার্টটুকু আছে ওই পার্টটুকু এবং আমি যেটা দিলাম ওটা থার্মোডিনামিক্স এর পার্ট, ওকে তো থার্মোডিনামিক্স থেকে বললাম যে দুইটা কোশ্চেন আসবে, একটা হিট থেকে আসবে একটা ফ্লুইড থেকে আসবে, ঠিক আছে তো ওই যে আমার যে পার্টটুকু আছে আর ম্যাডামের যে পার্টটুকু আছে ওটা থেকে থার্মোডিনামিক্স যদি পড়েন তাহলে দুই সেট কোশ্চেন পাবেন, ওইখানে হিটের বোধহয় দুইটা লেকচার আছে ওটা পড়লে একটা কোশ্চেন পাবেন,
আর ফ্লুইডের একটা লেকচার আছে, ওটার সাথে কম্বাইন্ডলি কিছু থিওরি যে বললাম, বয়লার, আইসি ইঞ্জিন, রেফ্রিজারেশন সাইকেল, এগুলো করলে আরেকটা কমন পাবো। ওকে, এই আর কি। আর হচ্ছে আপনারা যে একদম হুবহু পড়বেন মানে কমন পাবেন এরকম হতো না, কারণ এটার মধ্যে এক্সটার্নাল মানে এক্সটার্নাল এটা ইয়ে করে, কি বলে এটাকে, কোশ্চেন মডিফাই করে, মডিফিকেশন হয় কোশ্চেন। তো ওই মডিফিকেশনে তো উনি ওই যে যে মডিফাই করবে এক্সটার্নাল তার মতো করে মডিফাই করবে, উনি তো তোমার আপনাদের যে ম্যাডাম পড়াইছে ওরকম করে করবেন, তো চেঞ্জও তো হতে পারে। এর জন্য একটা আপনাদের সিলেবাস বই আছে আপনাদের হাতে, যেই টিচারই কোর্স টিচারই পড়াক, ভার্সিটির নিয়ম হচ্ছে আপনি সিলেবাস দেখবেন, ওই টিচার যদি কিছু না পড়িয়ে থাকে টিচারের সাথে কনসাল্ট করে বাকি টপিক গুলো কভার করে ফেলবে, এর জন্য তো আপনাদের সিলেবাস বই দেয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার এই কথাগুলো স্যার যদি আপনাদের আমরা আপনি যদি এক মাস আগে বলতেন স্যার অনেক ভালো হইতো স্যার, কারণ এখন এসে স্যার আমাদের আসলে ঠিক যাচ্ছে না স্যার। আমি আমিও 4 দিন আগে জানছি যে এটা কোশ্চেন আমাকে করতে হবে। ওকে, আমি যদি জানতাম যে 2 মাস আগে তাহলে হয়তো আমি আপনাদেরকে আমার মতো করে পড়াইতাম। আমি যেভাবে বলছি আপনি কোন ভার্সিটিতে এইভাবে পরীক্ষার আগে কেউ কোনো কনসাল্ট করে না, বুঝতে পারছেন? আমি আপনাদের ভালোর জন্য হয় স্যার, হয় না এইভাবে, ঠিক আছে? আপনারা আমি যেভাবে বললাম ওভাবে পড়েন, আশা করা যায় ভালো করবেন। আচ্ছা এতটুকু পর্যন্তই বললাম, ঠিক আছে স্যার? ম্যাথ গুলো একটু কোথা থেকে করব স্যার, এটা একটু স্যার কাইন্ডলি একটু স্পেসিফিকলি আবার একটু স্যার বললে ভালো হয় স্যার। ম্যাথ হচ্ছে দেখবেন হিটের কিছু ম্যাথ আছে, হ্যাঁ, ম্যাডামের লেকচারে ওই হিটের ম্যাথ গুলো করবেন, ফ্লুইডের কিছু ম্যাথ আছে ওগুলো ম্যাডামের স্লাইড থেকে পড়বেন। আর আমি যে ম্যাডামের স্লাইডে স্যার হচ্ছে ফ্লুইড থেকে স্যার ম্যাথ তো নাই স্যার, দ্য ম্যানোমিটার রিলেটেড ম্যাথ থাকতে আছে দেখবেন, ফিগার দেয়া আছে দেখবেন। ওকে, আর আর কি আছে, আর হচ্ছে আমি যে ইয়েগুলো দিলাম এই একটা ম্যাটেরিয়াল এসে দিলাম চ্যাপ্টার বললাম ওইটার সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার থেকে ম্যাথ গুলো করবে। ওকে ওকে, সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। কারো কোনো কথা আছে নাকি? স্যার এই যে অটো সাইকেল ডিজেল সাইকেল গুলো আছে এগুলো স্যার ম্যাথ গুলো বেশি টাফ, এখান থেকে কি আসতে পারে ম্যাথ? হ্যাঁ আসতে পারে। তো আমি বললাম স্যার এখানের ম্যাথ গুলোতে স্যার মানে বাইরের কিছু চার্ট লাগে স্যার, তো ওগুলো স্যার মানে আমরা বের করতে পারি না স্যার, ওগুলো স্যার দেখানো হয় নাই স্যার, মানে চার্ট থেকে যদি ম্যাথ আসে তাহলে আপনাদেরকে চার্ট প্রোভাইড করা হবে, বুঝতে পারছেন স্যার? ওই চার্ট থেকে স্যার ভ্যালুটাও স্যার আমরা বের করতে পারি না স্যার, মানে মানে আমরা স্যার নিজেরা অনেক চেষ্টা করছি স্যার, বাট স্যার এটা না দেখাইলে স্যার আসলে স্যার সম্ভব না স্যার। স্যার এই চ্যাপ্টারের ম্যাথ করানো হবে, ম্যাথ যদি আপনি একটু দেখায় দেন তাহলে স্যার ভালো হবে স্যার আমাদের জন্য। যদি দেখায় দেন বা হচ্ছে স্যার বাদ দেন স্যার তাহলে একটু বেটার স্যার। চার্ট রিলেটেড ম্যাথ করতে হবে, ঠিক আছে? ওইখানে যে আপনার অটো সাইকেল ডিজেল সাইকেল বা এখানে ছিল হচ্ছে আপনার র্যাঙ্কিং সাইকেল, ঠিক আছে? এই সব সাইকেলের যে ফর্মুলা গুলো ডেরাইভ করা বিভিন্ন, যেমন স্পেসিফিক রেশিও, ঠিক আছে, বিভিন্ন এফিসিয়েন্সি ডেরাইভ করা, ওই 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 সব ফর্মুলা রিলেটেড ম্যাথ করবে। ওকে, আল্লাহ হাফিজ। স্যার এই মুগুলা পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কি আপনাকে পাওয়া যাবে? আরে তুমি এখনো পাবো না, চার গেছে গা স্যার, চলে গেছে স্যার, পাও গেছে কি ভাই, এই চুপ করে ঝামেলা করে পাস করো, ঠিক আছে? বেকার খাটনি, পুরো বেকার খাটনি মামা।